নমস্কার, সানডে এক্সপ্রেসের সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আজকের প্রতিবেদন শুরু করার আগে বলি, তোমরা যারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই স্কিপ না করো। আর আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের প্রতিবেদন। আমাদের কেন পছন্দের রং থাকে? প্রায় 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ধরা পড়ে আমাদের চোখে। একে বলা হয় দৃশ্যমান আলো। আমরা যত রং দেখি তা নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের হিসাবে রং নিছকই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছাড়া আর কিছু নয়। কিন্তু দৈনন্দিন জীবনে একথা পুরোপুরি খাটে না। রং আমাদের অনুভূতির সঙ্গে যুক্ত। সবারই কোনো না কোনো পছন্দের রং আছে। পছন্দের সেই রং আমাদের জীবনের অনেক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের পছন্দের রং থাকে কেন? এর পিছনে ঠিক কারণটা কী? আদিম যুগে বেঁচে থাকার জন্য রং বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল বলে মনে করেন আজকের বিজ্ঞানীরা। প্রকৃতির বিভিন্ন রং দেখে বিপদ বা পরিস্থিতি বুঝে নিত তখনকার সেই সময়ের মানুষ। আকাশের রং নীল রং মানে সুন্দর আবহাওয়া, আবার কালো হওয়ার অর্থ দুর্যোগ বা রাত, রাত মানেই বিপদের নানান আশঙ্কা। প্রকৃতির সবুজ রং মানে খাবারের সম্ভাবনা। অন্যদিকে অসুস্থতা, মানুষের বর্জ্যের রং ফ্যাকাশে বা ম্যারমেরে হলুদ, রক্তের রং টকটকে লাল, তাই এরকম রঙকে বিপজ্জনক হিসাবে ধরা হতো। রঙের প্রতি সংবেদনশীলতা আমাদের জেনেটিক বিষয়। জন্মের কয়েক মাসের মধ্যেই আমাদের মধ্যে রঙের ব্যাপারে পছন্দ বা অপছন্দ তৈরি হওয়াটা শুরু হয়। শিশুদের বেলা দেখা যায় তারা অনুজ্জ্বল রঙের চেয়ে বেশি পছন্দ করে উজ্জ্বল রঙ। রঙ পছন্দ অপছন্দের জন্য শুধু জেনেটিক কারণই দায়ী নয়, পারিপার্শ্বিকতা, সংস্কৃতি এসব বিষয়েও বড় প্রভাব ফেলে। যেমন মেয়েদের মধ্যে ছোট থেকেই গোলাপি রং পছন্দের প্রবণতা দেখা যায়, তেমনি ছেলেদের মধ্যে গোলাপি রং অপছন্দের বিষয়কে দেখা হয়। তাই ছেলেদের পছন্দের রঙের তালিকা থেকে গোলাপি রং বাদ পড়ে শুরুতেই। এছাড়া মানুষের ব্যক্তিগত মানসিকতার ওপরেও রঙের পছন্দ অপছন্দ নির্ভর করে। অর্থাৎ পছন্দের রং থাকার পিছনে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। ব্যক্তিভেদের এই ফ্যাক্টরগুলো বিভিন্ন বিভিন্ন হয়, আবার পরিস্থিতি অনুযায়ী ফ্যাক্টর বদলে যায়। তাই পছন্দের রঙে এত বৈচিত্র্যময় পৃথিবী জুড়ে, আর এই বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা এত রঙিন, এত সুন্দর। আজকের প্রতিবেদন এইটুকুই। তোমাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানিও। ততক্ষণ স্টে টিউনড, ফিরে আসবো আর একটি নতুন পর্ব নিয়ে পরবর্তী দিন।